চলে এসেছি নতুন রাস্তার পাশে হ্যাং আউটসে। ইভিনিং এ স্ন্যাক্সের ক্রেভিং হচ্ছিল, তাই ভাবলাম কোথাও নতুন জায়গায় যাওয়া যাক। তো আমার একটি ফ্রেন্ডের কাছ থেকে এই জায়গাটার খবর পেয়েছিলাম, তাই ভাবলাম আবার গিয়ে দেখি এখানকার ফুড কেমন। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক, দেখা যাক কিরকম, তারপর আপনাদের জানাচ্ছি। ক্যাফেটার ডেকোরেশনটা ভীষণই সুন্দর ছিল, একটা আলাদা পজিটিভ ভাইব ছিল। তারপর যারা গান বাজনা পছন্দ করে এখানকার সাজসজ্জা কিন্তু তাদের আরও বেশি ভালো লাগবে। আর কিছুটা পুরনো কলকাতার ছোঁয়া ছিল, সেই পুরনো রিক্সা, রকে বসে আড্ডা, পুরনো দিনের দরজা। আর এই জায়গাটার ডেকোরেশনটা তো আরও সুন্দর ছিল। ক্যাফের ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, ফ্রেন্ডস গ্রুপ নিয়ে এলে কিন্তু ভালো স্পেস পেয়ে যাবেন এনজয় করার জন্য। আর এই জায়গাটা ছিল পুরো ট্রামের ভিতরের মতন। এখানে ব্যাকগ্রাউন্ডে বলিউড মিউজিক চলছিল, তাই ভয়েস ওভার ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এখানে সব টেবিলেই একটা করে জলের বোতল দেওয়া আছে। এখানকার মেনু দেখুন, মনে হচ্ছে যেন অনেক পুরোনো দিনের কোনো কাগজ। আর ব্রেভারেজের মেনু কিন্তু আলাদা। এসে গেছে আমাদের ভার্জিন মজিতো, কিন্তু স্বাদটা আমার ভালো লাগেনি। নর্মাল কোনো স্বাদই ছিল না, শুধুমাত্র লেবুর টকটাই আমি বেশি পাচ্ছিলাম, তাই আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে এসে গেছিল ডিপ গোল্ডেন প্রন, তারপর পেরি পেরি চিকেন উইংস। ডিপ গোল্ডেন প্রনটা খুবই সুস্বাদু ছিল, ভিতর থেকে যেমন সফট আর ওপর থেকে ক্রিস্পি। সস দিয়ে কিন্তু জিনিসটা খুবই ভালো লাগছিল, তবে সসটা যদি আলাদা করে দেওয়া থাকতো আমার মনে হয় বেটার হয়, তাহলে সস ছাড়াও এটা কেমন খেতে আরও ভালো করে বোঝা যেত। তবে যারা ট্যাঙ্গি স্বাদ পছন্দ করেন তাদের ভালো লাগবে। তারপরে ট্রাই করে নিয়েছিলাম পেরি পেরি চিকেন উইংস, টেস্ট ভীষণ ভালো ছিল। যারা স্পাইসি জিনিস পছন্দ করেন তাদের এই পেরি পেরি চিকেন উইংসটা খুবই ভালো লাগবে। আমার মেয়েও একটু অঙ্গভঙ্গি করে আপনাদের রিভিউ দিয়ে দিল যে তার কেমন লেগেছে খাবারটি। আর এই হলো আমাদের বিল। বিলের নিচটা দেখেই চমকে গেলাম, উই উইল মিস ইউ, প্লিজ ডোন্ট কিপ আস ওয়েটিং সো লং। কিন্তু এই ছবিটা দেখুন, এইভাবে মিস করলে তো আসতে ভয় লাগবে। নতুন রাস্তার ঠিক যেখানে পোগো কিডস আছে বা নবনীর হাসপাতাল আছে, তার ঠিক পাশের যে গলি আছে যেখানে বংচাও আছে, তার ঠিক অপোজিটেই আছে এই হ্যাং আউটস ক্যাফেটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশান বেল অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।